হ্যালো, বিকাশ অফিস থেকে কল দিয়েছি। জি বলেন। ঢাকা 1212 মোবাইল ব্যাংকিং বিকাশ থেকে, পার্সোনাল অ্যাকাউন্টের মালিক কি আপনি? হ্যাঁ। আপনার বিকাশ অ্যাকাউন্টে কল করা 2 মিনিট আগে লেনদেন বন্ধ রাখা হয়েছে, সেটা কি আপনার দিকে জানা আছে স্যার? কেন বা কি কারণে বন্ধ রাখা হয়েছে? না তো স্যার, কেন? বাংলাদেশে স্যার বেশ কিছু অ্যাকাউন্ট অবৈধ ভাবে লেনদেন করে, হ্যাঁ, যার অ্যাকাউন্টটি সঠিক পার্সোনাল মালিক, তাই না? যার অ্যাকাউন্টটি চালু থাকবে, তো আপনি কি অ্যাকাউন্টটি কি চালু রাখবেন না বন্ধ আছে? বন্ধ থাকবে স্যার। না আমি তো চালু রাখবো, কেন বন্ধ রাখবো? আচ্ছা, অ্যাকাউন্টে কার নামে করে নিয়েছিলেন? আমার নিজের নামে। আপনার নামটা কনফার্ম করবেন, সঠিক হলে চালু করে দিচ্ছি। আপনার নাম? আপনি একটু আপনার সিস্টেমে দেখেন স্যার। আপনার সিস্টেমে কি এই আমার নাম ফাম আছে কিছু? আপনি অ্যাকাউন্টে কি চালু করবেন? আপনার ফোনে বিকাশ থেকে মেসেজ গেছে, মেসেজ পাইছেন? না না, একটু দেখি আমি মেসেজটা, আপনি একটু পরে আবার ফোন দেন। আপনি মেসেজটা 6টা সংখ্যা থেকে কনফার্ম করেন, লাইন অবস্থায় কথা বুঝেন। লাইনে কিভাবে করব আমি তো, ওই যে আবার ফোনটা নামাইতে হবে না? আপনি আলাদা ফোন আছে নেন কথা বলার জন্য? আমার তো আলাদা ফোন নাই, আমার তো একটাই ফোন স্যার। থাকার অবস্থায় দেখেন। আচ্ছা, এই লাইন থাকার অবস্থায় মেসেজটা দেখেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখি। হ্যাঁ দেখেন, ওখানে 6টা সংখ্যা আছে যে অ্যাক্টিভেট করে নেওয়ার জন্য 6টা সংখ্যা, ওটা বলেন একটু দেখে নেই, লাইনে থাকেন। ওখানে 6টা সংখ্যা আছে না, দেখি কনফার্ম করতে হবে, আরো 2টা মেসেজ যাবে। দেখে নেই, দেখে নেই, মেসেজ কি দেখেন নাই? দাঁড়ান একটু দেখে নেই স্যার, আপনাকে দ্রুত করে কনফার্ম করতে হবে, কারণ আমাদের আরো সার্ভিস রয়েছে, তাই না? অনেক মেসেজ আছে, আপনি কোন মেসেজের কথা বলতেছেন? বিকাশ যেটা গেছে সেটা বলেন। বিকাশ থেকে তো আমার অনেক মেসেজ আছে, ওই যে টাকা পয়সা পাঠাইতাম না, ওই নানান রকম মেসেজ আছে। কোন মেসেজ এখন মেসেজ গেছে না, এখন যেটা গেছে সেটা বলবেন। এখনকার মেসেজ পাইছেন না? বিকাশ ভেরিফিকেশন তথ্য আনলাগাতে যেটা যাচাই করে অ্যাকাউন্ট কি ব্যবহার করবেন। হ্যাঁ, ভেরিফাই অ্যাকাউন্টের নাম্বার, এবং আপনি টোটালি মেসেজ পাবেন 3টা, পরে এসএমএস টা দেখছে, পরে এসএমএস টা গেছে, হ্যাঁ ওই যে ভেরিফিকেশন কোড আইছে স্যার। হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা কনফার্ম করেন। হ্যাঁ, এইটা কিসের ভেরিফিকেশন স্যার? এটা আপনি তথ্য আন লাগাতে সিরিয়াল নাম্বারটা কনফার্ম করেন, কত কত পাইছেন বলেন। কিসের নাম্বার স্যার? তথ্য আন লাগাতে নাম্বারটা বলতে বলা হয়েছে বলেন। না বুঝলে কেমনে দেবো, কোনটা দেবো না না দেবো, ভুল হবে, শেষে একটা বিপদ হবে না? ওটা বলবেন, একটু চালু করে দেওয়া হবে, যারা সঠিক মালিক তাদের অ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে, তাদের সিরিয়াল পাবে। দাঁড়ান, সিরিয়াল নাম্বারটা কনফার্ম করেন, এখন যেটা গেছে হ্যাঁ ঠিক লেখেন, 611 542 542 জি, মানে এখন যেটা পাইছেন এটা আগে আপনি এখন কারটা পাইছেন না আগেটা পাইছেন? এই যে এই যে আসলো তো কয়েকটা, এখন কোনটা কব? সেই আগের মেসেজ আর এখনকার মেসেজ তো আমি তো গোলায় ফেলাইলাম রে স্যার। এখন যেটাকে সেটা বলেন, এখন যেটাকে সেটা বলেন। এখন হইলো 89 কেবল যেটা দেখা যাচ্ছে আর কি স্ক্রিনে দেখা যাচ্ছে, আমার তো বিকাশ বোধ হয় একটাই নাকি আর একটা করে দিতে, বড় ভাই তো বুঝতে পারতেছি না, তাই আমার এটা তো টাকা আছে এখন, চার বছর তো টাকা আছে। হ্যাঁ না, ওই যে 4-5 হাজার টাকা যে আমার আছে, হেও কি বন্ধ করে দিছেন? না না না, আপনার টাকাটা আপনি মালিক, আপনি বাই করতে পারবেন। দেখেন আপনার ফোনে মেসেজ গেছে, দ্বিতীয়টা পাইছেন? না, ওই যে সেই আগেরটাই তো, এখন 8 টাকা গেছে দেখেন স্যার। ওরে বাবা, এ অফিসে কি এইগুলো মেসেজ পাঠাইতে হবে? স্যার আপনার নামটা কি? আমার নামটা তরিকুল ইসলাম বীর। আপনি এখন যে মেসেজটা গেছে না, হ্যাঁ হ্যাঁ,
এটা বলেন, চালু করে বলেন, চালু করে দাও অফিসার। আমি অফিসে আসবো স্যার, খুলনা যে ঢাকার যে অফিস আছে, 10 দিন পর আসবেন, অ্যাকাউন্টটি বন্ধ থাকবে এখন। এখন অ্যাকাউন্ট বন্ধ থাকবে? আমার যে আমার বইন যে টাকা পাঠাইতে হইবে না, সে করবো নাকি? আপনি এখন চালু করার জন্য যে মেসেজ গেছে তাই না? এখন কি আমার বন্ধ আছে? এখন লেনদেন বন্ধ, টাকা আসবে না, টাকা যাবে না। আমার যে টাকা আসলো একটু আগে, আপনি তো আগাইছে কল, তো 1 মিনিট আগে আমরা বন্ধ রেখে কল দিয়েছি, এখন কথা বুঝছেন? আচ্ছা, তা আমি কালকে খুলি। এখন যে মেসেজটা গেছে এটা বলেন, আমরা চালু করে দিচ্ছি বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে। এই জায়গা লেখা ইউর বিকাশ বিকাশ অ্যাপ ভেরিফিকেশন কোড। এখন যেটা বলেন, এখন যেটা গাইড লাগতে পারছেন, যেটা অ্যাপ ভেরিফিকেশন কোড, এই যে 1 মিনিট, কি এনসি 1 মিনিট নেভার ক্লিয়ার সময় থাকে, হ্যাঁ বলতে হবে। এখন এখন যেটা গেছে এটা বলেন স্যার। এইটা হইল 9 6 9 6, তারপরে 4 2 0, ওই যে 420 420, বুঝছেন? পাঁচটা বললেন কেন? হ্যাঁ পাঁচটা বলছেন, পাঁচটা, ওই যে 9 6 420, সেটা করছিলাম। 9 6 420, গরু চোর কয় না, গরু চোর তোর মায়ের, আমি শুধু দিচ্ছি গাড়ি, আমি জানি তোর বোনের শুধু।